উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং মেলে পৌঁছেছেন তিনি এবং সেখানে সম্মান জানিয়েছেন ভানুভক্তকে। ভানুভক্তের প্রতি আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং মেলের ছবি দেখছেন। फिर पनि एकचोटि हामीलाई जोडदार तालीको साथमा माननीय मुख्यमन्त्री ममता बेनर्जीलाई हामी यहाँ आसनमा राखिरहेका छौं। साथसाथै वहाँका अन्य अतिथिगण विशिष्ट अतिथिगणलाई पनि हामी यहाँ मञ्चमा विराजमानको निम्ति निम्ताइरहेका छौं। अब हामी कार्यक्रमलाई अघिल्तिर बढाउनका निमित्त सूचना अनि संस्कृति विभाग पश्चिम बंगाल सरकारसँग आबद्ध लोक प्रसार प्रकल्प कलाकारहरूद्वारा भानु वन्दना हजुरहरूको निम्ति यस प्रस्तुति दिइरहेका छन्। सूचना अनि संस्कृति विभाग लोक प्रसार प्रकल्प पश्चिम बंगाल सरकारसँग आबद्ध कलाकारहरूद्वारा भानु वन्दना। এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী আমাদের কাছে কোনো আবেদন করেননি, এখন বিধায়কদের কাছে চিঠি পাঠাচ্ছেন, এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার? প্রশ্ন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। রাষ্ট্রপতির পদপ্রার্থী যিনি, তিনি আবেদন কি আমাদেরকে করেছেন? তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছে তিনি কি কোনো আবেদন করেছেন? করেননি। উল্টে একটা রাজনৈতিক খেলা চেষ্টা করেছে বিজেপির পরিষদীয় দল। তারা বিভিন্ন বিধায়কদের, তৃণমূল বিধায়কদেরকে চিঠি দিচ্ছেন। এটা কি ধরনের রাজনীতি? গণতন্ত্রের কি শিষ্টাচার? এটা জীবনে শুনিনি। এক নতুন ধরনের সংস্কৃতি বিজেপি ভারতবর্ষে এবং বাংলায় চালু করতে চাইছে।